তোমরা নিশ্চয়ই রান্নাটা দেখেই বুঝতে পারছো যে এই রেসিপিটা আমি কি তৈরি করছি। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝতে পেরেছো, এই গরমে আজ আমি তৈরি করে নিচ্ছি ঝিঙের জল বড়া। এই রেসিপিটা কিন্তু অনেক পুরনো দিনের একটি রেসিপি। আগেকার দিনে দিদিমা ঠাকুমারা এই রেসিপিটা খুবই তৈরি করতো গরমের সময়। ঝিঙের জল বড়া রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য আমি ঝিঙেগুলোকে এরকম টুকরো করে কেটে নিয়েছি, আর আগে থেকেই 3-4 ঘন্টার জন্য আমি মটর ডাল 1 কাপ নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সেখান থেকেই মটর ডাল নিয়ে নিলাম একটি মিক্সিং বোলে, আর নিয়ে নিলাম কটি কাঁচা লঙ্কা, আর নিয়ে নিলাম 1 কড়ের মতো আদা। সবগুলোকে একসাথে পেস্ট করে নিলাম। এবার পেস্টটিকে লবণ, হলুদ ও সামান্য হিং মিশিয়ে খুব ভালো মতো করে ফেটিয়ে নিলাম। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব সরষার তেল। সরষার তেল গরম হয়ে গেলে ফোড়নে দেব কালো জিরে ও কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি মধ্যে থেকে ফাটিয়ে নিয়েছিলাম। এবার দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঝিঙার টুকরোগুলো দিয়ে দেব। ঝিঙার টুকরোগুলো দিয়ে প্রথমে একটু ভাজা ভাজা করে নেব। প্রথমে কিন্তু ঝিঙের মধ্যে লবণ মেশাবো না। লবণ প্রথমে যদি ঝিঙেতে মিশিয়ে দেওয়া হয় তাহলে ঝিঙেটা দিয়ে প্রচুর জল বেরিয়ে যাবে এবং ঝিঙেটা গলে একদম নরম হয়ে যাবে। তাই প্রথমে একটু তেলে ভালো মতো করে নাড়াচাড়া করে ঝিঙেগুলো ভেজে নেব, তারপর পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার কড়াইটাকে ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর কড়াইয়ের উপর থেকে ঢাকনা তুলে নেব। দেখো কতটা জল বেরিয়েছে ঝিঙে থেকে। এবার এই জলের ওপরেই যে ডালের ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারটা ছোট ছোট করে বড়ার আকারে ওপরে ওপরে দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু ডালের বড়াগুলো আগে থেকে তেলে ভেজে নেওয়া হয় না, ঝিঙের যে জলটা বের হয় সেই জলের মধ্যে বড়াগুলো দেওয়া হয় এবং ভাপিয়ে ভাপিয়ে বড়াগুলো সিদ্ধ হয়ে যায়, তার জন্যই কিন্তু এই রেসিপিটার নাম হচ্ছে ঝিঙের জল বড়া। এবার কড়াই ঢাকনা দিয়ে ঢেকে বড়ার একদিকটা হতে হতে আমি একটি মশলা তৈরি করে নিব। তাই জন্য মিক্সিং বোলে নিয়ে নিয়েছি কয়েক টুকরো গোটা নারকেল, কয়েকটা কাঁচা লঙ্কা এবং 2 চামচ সরষা। এটা আমি পেস্ট করে নেব। এবার কড়াইয়ের ঢাকনা খুলে বড়াগুলো উল্টে দেব এবং বড়াগুলোর যে অপর দিকটা সেটাও সিদ্ধ হতে দেব, তার জন্য কিন্তু আমি আবারও ঢাকনা দিয়ে দেব। আবারও কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেব। এবার দেখো সম্পূর্ণ বড়াগুলো কিন্তু দুপাশই সিদ্ধ হয়ে গেছে। দেখো সুন্দর করে কিন্তু ঝোলের মধ্যে সিদ্ধ হয়ে গেছে বড়াগুলো। এবার আমি সেই যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দেব এবং মিক্সিং বোলে গা ধুয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদমতো চিনি, আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চিরে। তারপর সবশেষে দেবো কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে ঝিঙের জল বড়া।